হ্যালো ভিউয়ার, সালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আমার আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি চট্টগ্রামের স্বনামধন্য অপারেটর সৌদিয়া পরিবহনকে নিয়ে। চট্টগ্রাম জেলাভিত্তিক এই পরিবহন চট্টগ্রাম জেলার সাথে অন্যান্য অনেক জেলার যাতায়াতের ব্যবস্থাকে সহজ করে দিয়েছে। দীর্ঘ সময় ধরে সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে এই পরিবহনটি। যাত্রী সাধারণতার উন্নত ও মানসম্মত সার্ভিস দেওয়ার লক্ষ্যে একে একে যুক্ত করে যাচ্ছে ব্র্যান্ড নিউ প্যাকেট বাস এবং পুরনো গাড়িগুলোকে রিবডি ও রিপেন্ডের মাধ্যমে আবারও নতুন রূপে ফিরিয়ে আনছে বাসগুলো। নন এসিতে এক্সট্রিম ও এসিতে সৌদিয়া সিল্কি নামিয়ে মোটামুটি তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশের পরিবহন সেক্টরকে। সৌদিয়ার সকল বাসের কাজ করানো হয় তাদের নিজস্ব গ্যারেজে, যার নাম মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বর্তমান তাদের কিছু বাসের রিবডি ও রিপেন্ডের কাজ চলমান আছে। চট্টগ্রাম থেকে সিলেট ও সুনামগঞ্জ রুটে যাত্রীদের আরও ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে সম্প্রতি দুটি বাস রিবডি ও রিপেন্ড করে ফটোশুটের জন্য আনা হয়েছিল। ছবিতে থাকা বাস দুটি চলবে চট্টগ্রাম থেকে সিলেট ও সুনামগঞ্জ রুটে। বাস দুটির কাজ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। বাস দুটিতে তাদের চিরচেনা সেই হলুদ পেন্টই ব্যবহার করা হয়েছে। বাস দুটিতে লেগরেস সহ 36টি সিট ব্যবহার করা হয়েছে। বাস দুটির রেজিস্ট্রেশন নাম্বার চট্টমেট্রো B110978-110082। ভিডিওতে দেখা ছবিগুলো সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার থেকে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ নতুন কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবার আগে নিত্য নতুন বাসের আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।